মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن للمؤمنين والمؤمنات إلى يوم القيامة
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকার অদূরবর্তী আজকের এই কাশিমপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আমাদের বাংলাদেশের রত্ন যাদের ঘাম বিসর্জিত পয়সায় এ দেশ চলমান থাকে প্রিয় গার্মেন্ট শ্রমিকদের উদ্যোগে দুই দিনব্যাপী দশম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনের প্রথম অধিবেশনে আমাদেরকে কোরআন শোনার জন্য নিজেদের মূল্যবান সময়কে ফারেক করে এই কোরআনের ময়দানে হাজির করেছেন এই জন্য আমরা আল্লাহর কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজেরিন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল মান্নান সাহেব খতিব বিএডিসি জামে মসজিদ কাশিমপুর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহসভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের জনাব মোহাম্মদ রেজাউল করিম মণ্ডল সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজাম আমার প্রিয় তরুণ যুবকেরা অত্র মাহফিল বাস্তবায়নকারী বিভিন্ন পর্যায়ের আমাদের প্রিয় ভাইয়েরা মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ফজলা আজাম শিক্ষকবৃন্দ আমার প্রিয় গার্মেন্ট শ্রমিক ভাইয়েরা সকলের কাছে একবার সালাম দিয়েছো আরও একবার দোয়া করা এবং পাওয়ার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখে আপনাদের কাছে হাজির করেছেন এজন্য আমরাও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে স্বল্প সময়ে নির্ধারিত বিষয়ে কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ যে কথাগুলি শুনলে আমাদের যেন দুনিয়া আখেরাতে কল্যাণ হয় এরকম কিছু কথা যেন আল্লাহ আমাকে বলার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন বিগত ছয় সাত দিন হলো ঔষধ খেয়ে খেয়ে একরকম আপনাদের সামনে কথা বলতে হচ্ছে হঠাৎ করে কারণে ঠান্ডা ধরে গেছে তারপর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের কোরআন থেকে আপনাদের কাছে কিছু কথা উপস্থাপন করার জন্য আল্লাহ যেন আমাকেও সেটার সুযোগ এবং তৌফিক দান করেন আপনারাও একটু দোয়া করবেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা আজকে এই যে ময়দানে আমরা এসে বসেছি বিগত এক দেড় বছর দুই বছর পুরো পৃথিবীর উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে পুরো পৃথিবীর উপর দিয়ে যে কঠিন পরিস্থিতি পার হয়েছে এর সাক্ষী সারা পৃথিবীর সাথে আমাদের এলাকার মানুষেরাও ঠিক কিনা কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় দেখেন আবার আমরা আমাদের কোরআনের ময়দানগুলো ফেরত পেয়েছি আমরা আবার এসে এসে কোরআনের ময়দানে কথা শুনতে পারছি আল্লাহ আমাদেরকে একটা স্বাভাবিক জীবনের দিকে ফেরত দিয়েছেন এই যে আল্লাহ স্বাভাবিক জীবন আমাদেরকে দান করলেন এজন্য কি আমরা খুশি না বেজার খুশি না বেজার এই যে আমরা আল্লাহর জন্য খুশি আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন শয়তান কিন্তু এটা পছন্দ করে না পছন্দ করে শয়তান সবসময় ওত পেতে থাকে কিভাবে মুসলমানদের থেকে ইমানদারদের থেকে কিচ্ছু না
শুধু ইমানটা যেন একটু চুরি করে নেওয়া যায়। শয়তানের মূল ধান্দা হচ্ছে ইমান চুরি করা, ঠিক কিনা? আপনার টাকা পয়সা হারাইছে, কয়দিন কষ্ট পাইছেন, আবার উতরাই গেছে, মোবাইল হারিয়ে গেছে, বুকের ভিতরে জ্বালা কষ্ট, তখন মনে হয় আর বাঁচবই না, এক দেড় ঘন্টা পর স্বাভাবিক হয়ে যায়, ঠিক না ভাই? কিন্তু ইমান যদি একবার হারা হয়ে যায়, আপনি বোঝেন বা না বোঝেন, এই দুনিয়ার জীবন শেষ হলে মানুষের আর আফসোসের কোনো শেষ থাকবে না। মানুষ শুধু আফসোস আর আফসোস করবে, কিন্তু ওই দিনের আফসোস বান্দার জন্য এক চুলও কাজ দিবে না, ঠিক না? এই যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে আবার পরিবেশ ফেরত দিলেন, আমরা যে আবার সুন্দর একটা পরিবেশে আসলাম, শয়তান এই জায়গাতেও আঙ্গুল দেয়। শয়তান আমাদেরকে বুঝায় যে আমরা করোনা মহামারীকে মোকাবেলা করছি। কি করছি ভাই? বাঙালি ভূমিকম্প মোকাবেলা করে, বন্যা মোকাবেলা করে, সাইক্লোন মোকাবেলা করে, করতে করতে করোনাও মোকাবেলা করছে, ঠিক না? কি বুঝায়? বলে আমরা উপযুক্ত সময়ে হাত ধোয়াইছিলাম, উপযুক্ত সময়ে মাস্ক পরাইছিলাম, উপযুক্ত সময়ে আমরা সামাজিক বিধিনিষেধ মেনেছিলাম, উপযুক্ত সময়ে বাপ বেটা মোটরসাইকেলে করে আসছিল, আসার সময় মোটরসাইকেলের পিক আপ বেশি, এই জন্য টান দিলে বেটা পিছন দিক দিয়ে পড়ে যেতে পারে, এই জন্য বাপ বলছে মজবুত করে ধর, মাঝে মাঝে হাত ছেড়ে দিল, আবার বকা দিছে ধর, জড়ায় ধর, জড়ায় ধরছে বাপরে মজবুত করে ধরে মসজিদের সামনে এসে নামছে, নামে মোটরসাইকেল স্ট্যান্ড করে বাপ বেটা দুইজনই মসজিদে ঢুকছে, ঢুকে হাত দেরেক ফাঁকা ফাঁকা করে দাঁড়াইছিল, ঠিক না ভাই? এই সকল উদ্যোগ নেওয়ার কারণে করোনা মহামারীকে আমরা মোকাবেলা করেছি। এই রকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে কিনা? প্রিয় ভাইয়েরা, আপনারা খুব ভালো করে বুঝবেন, আপনারা গার্মেন্টস এলাকার মানুষ, আপনাদের পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপে। ইউরোপের যে সকল দেশ আছে, ইউরোপ আমেরিকার, বিশেষ করে আমেরিকা, সুইডেন, কানাডা, ডেনমার্ক, ইতালি, স্পেন, ফ্রান্স, যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশের নাম আপনারা নিশ্চয়ই আগে শুনেছেন, বুঝে থাকলে বলেন তো, এই সকল দেশের টাকার দাম, ওই সকল দেশের কারেন্সির মান বাংলাদেশের থেকে কম না বেশি? একটু কথা বললেন, গার্মেন্টস ছুটি হয়েছে, ডাইরেক্ট চলে আসছেন, জানি আপনারা ক্লান্ত, কিন্তু তারপরে একটু কথা বলা লাগবে, লাখ লাখ মানুষের শব্দ রেম হলে হবে নাকি? এই সকল দেশের কারেন্সির দাম বাংলাদেশের থেকে কম না বেশি? যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশ বিদ্যা বুদ্ধি প্রযুক্তিতে বাংলাদেশের থেকে পিছিয়ে না এগিয়ে? যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশ বিভিন্ন ধরনের মেশিন, বিভিন্ন ধরনের গবেষণার বস্তু, বিভিন্ন ধরনের মহাকাশে উৎক্ষেপণের রকেট, এইগুলো আবিষ্কারে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশ বিভিন্ন ধরনের টিকা, বিভিন্ন ধরনের ঔষধ, বিভিন্ন ধরনের হাসপাতাল ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম আদি আবিষ্কারে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? এবার বুঝে থাকলে বলেন তো, যেইগুলা দেশের নাম বলেছি, ইউরোপ আমেরিকা কানাডা সুইডেন ডেনমার্ক ইতালি ফ্রান্স, এইগুলা দেশ বিগত দুই বছরের করোনা মহামারীকালীন সময়ে, করোনা মহামারীতে আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলছেন তো? ও বাবা, আবিষ্কারে আগায়া, টাকা পয়সায় আগায়া, বিজ্ঞানে আগায়া, মহাকাশে আগায়া, হাসপাতালে আগায়া, টিকায় আগায়া, মরাতে আগায়া, আক্রান্ততেও আগায়া। তার মানে বোঝা যায় প্রিয় ভাইয়েরা, এই সকল যেইগুলা দেশের নাম বললাম, মাস্ক পরায়া, হাত ধোয়ায়া যদি করোনাকে ঠেকাই দেওয়া যাইতো, এইগুলা দেশে করোনাই হতো না, ঠিক না? এইগুলা দিয়ে করোনা ঠেকানো যায় নাই, বরং করোনা মহামারী, যেই মহামারী আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার উপর দিয়েছেন, আল্লাহর বিশেষ দয়া এবং রহমে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত ভালো আছে, ঠিক না? ভালো করে বুঝে নেবেন, ইসলাম বলছে লা দরারা ওয়ালা দরার, মুসলমান কারো ক্ষতি করবে না, নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, মুসলমান সামাজিক নিরাপত্তার বিধিনিষেধ মানবে, সরকার ঘোষিত যে সকল পদক্ষেপ অনুসরণ করবে, মুসলমান টিকা নিবে, মাস্ক পরবে, হাত ধুবে, কোনোটার থেকে মুসলমানের জন্য নিষেধ নাই, কিন্তু মুসলমান বিশ্বাস করবে এইগুলা একটাও করোনাকে ঠেকাতে পারে না, আমার আল্লাহ ধরলে ছাড় নাই, আমার আল্লাহ বাঁচালে ধরার মতো পৃথিবীতে কেউ নাই, ঠিক না? এটা আমাদের ইমান, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটা মজবুত করতে হবে, শয়তান এই জায়গাতে হাত দেয়,
নানান কিছু বুঝায় শয়তান এই জায়গা থেকে আপনাকে আমাকে বিচ্ছিন্ন করে দিতে চায়, আপনাকে আমাকে সরায় দিতে চায়। প্রিয় ভাইরা, যেই আল্লাহ আপনাকে আমাকে এত দয়া করে, এত মায়া করে, এত আদর করে এই যে সুস্থ রাখলেন, সেই আল্লাহর প্রতি আমরা কি পূর্ণ খুশি? কথা বলেন, সেই আল্লাহর কি আমরা শুকর গুজার বান্দা? সেই আল্লাহর জন্য কি আমরা আলহামদুলিল্লাহ বলি? বলি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এই আলহামদুলিল্লাহ ঠোঁটের আলহামদুলিল্লাহ, মনের না। প্রমাণ দিয়ে দেই, ভালো করে খেয়াল করেন, বাজার করে রাত্রেবেলা হাতে ব্যাগ নিয়ে মহল্লার ব্যবসায়ী বাড়িতে ফেরে, ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ব্যবসা কেমন গেল ভাই? বুকের মধ্যে হাত দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভাই, যা দিছে এর কোনো তুলনা নাই। ব্যবসায়ী এই কথা বলে চলে যায়, কিন্তু ওই ব্যবসায়ীর যদি সারা দিনের হিসাব দেখা যায়, তাহলে দেখা যাবে সকালবেলা দোকান খুলেই মিথ্যা কথা বলে ব্যবসা শুরু করেছিল, দেশি পণ্যের সাথে বিদেশি পণ্যের নাম দিয়ে চালাইছিল, চাইনিজ মাল জাপানি বলে ছাড়ছিল, দেশি মসুরির সাথে বিদেশি খেসারি মিশাইছিল, ওই ব্যক্তি চেনা লোক বলে পকেট মানুষের কাটছিল, সকাল 11টার সময় বৌনির কাস্টমার বলে বিক্রির ধান্দা করছিল, হারাম মাল বিক্রি করছিল, ওজনে কম দিছিল, মানুষকে ঠকানোই হচ্ছে তার ব্যবসার মূলনীতি ছিল, ওই লোক আবার রাত্রেবেলা বলে আলহামদুলিল্লাহ। বুঝে থাকলে বলেন তোর আলহামদুলিল্লাহ কে হইছে? কত তরুণ আছে আমাদের, কেমন আছো ভাই? কয় হুজুর দোয়া করেন আর দুইটা বছর যদি করোনা থাকতো বড় ভালো হতো। এই বদমাইশ, আরো দুই বছর করোনা মানে? কয় হুজুর SSC-টা অটো পাস পাইছিলাম, HSC-টাও যদি হইতো। কয় কেমন আছো ভাই? কয় আমার চেয়ে ভালো কে আছে? বাপের হোটেলে খাই, ইচ্ছা মতো মোবাইলে MB উঠাই, ডানে ঠেলি বামে ঠেলি, উঁচে ঠেলি নিচে ঠেলি, আমার চেয়ে ভালো কে আছে ভাই? আহ আলহামদুলিল্লাহ। কিন্তু যাই খবর নিয়ে দেখেন, ওই তরুণ ওই যুবক বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলে না, মুখ দিয়ে মিথ্যা কথা এখন পর্যন্ত ছাড়ে নাই, মোবাইলের মধ্যে হারাম দেখে বেড়ায়, একটা মহিলা গেলে তার চোখ তার মন খারাপ কল্পনার বাহিরে নাই, কোরআন শরীফ এখন পর্যন্ত পড়তে শিখে নাই, নানান চাকরি বাকরি বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ পড়তে যায় না, আল্লাহ রসুলের পক্ষে নাই, সকল অন্যায়ের সাথে তার সম্পর্ক এখনো রয়ে যায়, চুলের ছাঁট জামার কাট এইগুলা দেখলে বকাটে ছাড়া অন্য কিছু মনে হয় না, বিড়ি সিগারেট বদমাইশ লুচ্চা এইগুলা ভণ্ডামিদের সাথে এখনো সম্পর্ক ছাড়ে নাই, ওই ছেলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার আলহামদুলিল্লাহ হয় নাই? অনেক মুরব্বী আছে আমাদের, কেমন আছেন? ওরে বাবা, রে বাবা, বয়স বেশি হয়ে গেছে, এখন আস্তে আস্তে লম্বা জুব্বা ধরছে, পান খাওয়ায় জোর দিছে, দাঁতে খিলাল লাগাইছে, আসরের নামাজের পরে কোনো কথা নাই, চায়ের স্টলে যায় বসে গেছে, ডাইন পাশে বসছে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল, উমুকের কি হলো, তার কি হলো, তার বইয়ের কি হলো, ওই হুজুরের কি হলো, তাই হুজুরের কি, ওই প্রবাসীর কি হলো, ওই গার্মেন্টস আর কি হলো, গিবত গিল্লা মিথ্যা কথা বাজে কথা হারাম কথা অন্যায় অবিচার যা বলা লাগবে বলে না, এই সকল ফালতু সময় পার করে দেয়, আবার জিজ্ঞাসা করবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আছে কি নাই প্রিয় ভাইয়েরা? তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ আমাদের কাছে ক্লিয়ার নয়। আলহামদুলিল্লাহর মানে বুঝতে হবে, মুরব্বী আপনি বুঝে নেন, WHO বলে দিয়েছিল যাদের বয়স 60 বছরের উপরে এই মানুষগুলা এই ক্রিটিক্যাল সময়ে সবচেয়ে বড় বিপদে আছে, আক্রান্ত হলে মরে সারখার। হিসাব করে দেখেন আমাদের দেশে কিছু মানুষ মরলেও মুরব্বীরা আলহামদুলিল্লাহ বহাল তবিয়তে। আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ হন, আল্লাহ তুমি চাইলে আমাকে ধরে শেষ করে দিতে পারতে, কিসের স্বাস্থ্য জ্ঞান? আমি তো কিছুই জানি না স্বাস্থ্য জ্ঞানের, এখন পর্যন্ত হাত ধুইতেই শিখে নাই, মসজিদের টয়লেটে যাই, বড় কাজ সারে বাম হাত দিয়ে শৌচ কাজ করে, টিস্যু ব্যবহার করে নাই, ঠেলা ব্যবহার করে নাই, হাতের মধ্যে মল লেগে গেছে, ওই হাত দিয়ে কল ধরছে, ওই কল বন্ধ করছে, বদনা ঠিক জায়গায় রাখছে, ওই বাম হাত দিয়ে সিটকানি খুলছে, সিটকানি খুলে মসজিদের কল ছাড়ছে, আসার পরে ডান হাত দিয়ে অজু ধরছে, এরপরে দাঁত খিলাল মুখ খিলাল যখন দাড়ি খিলাল করা লাগবে ওই বাম হাত দিয়ে মুখ সাফ করছে। আই রে বাবা, রে বাবা, আছে কি নাই? আল্লাহ কিছুই জানি না, তারপরেও তুমি আমারে বাঁচায় রাখছো, আল্লাহ আজকের থেকে শপথ নিলাম, আল্লাহ
আমার এই গীবত গিল্লা এই মুখ দিয়ে হবে না, মিথ্যা কথার সাথে আমার সম্পর্ক থাকবে না। তরুণ যুবকরা যেন আল্লাহর পথে আসে, এই সংগ্রামে আমার জীবন আজকের থেকে রত হবে। বাচ্চা কাচ্চার হক নষ্ট করলে হক আদায় করব, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না, আল্লাহ রাসূলের পক্ষে চলার চেষ্টা করব, কোরআন পড়তে না জানলে কোরআন শেখার জন্য শপথ নেব, এখন থেকে আল্লাহ বাকি জীবনটা তোমার জন্য দিয়ে দিলাম, এর নাম হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? প্রিয় তরুণ, এই এলাকার তো বেশিরভাগ মানুষ তরুণ, তুমি একটু হিসাব করো ভাই, পৃথিবীর কোন কত দেশে কোনো কাজ নাই, আল্লাহ তোমাকে এক বেলা না খাওয়াই রাখেন নাই, এখন পর্যন্ত তুমি ভালো আছো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যে নিয়ামতের মধ্যে দিয়ে রেখেছেন এর কোনো তুলনা নাই। আক্রান্ত হলে মরে গেলে আমি এতিম হয়ে যেতাম, বাপ মা আমাকে কেমন ব্যবহার করত, আমার সন্তানগুলার কি হতো, সন্তানগুলার এই রকম পেরেশানিতে এখন পর্যন্ত ইয়াং বয়সে তুমি ফেলো নাই। আল্লাহ আজকের থেকে শপথ নিলাম, মুখ থাকবে মিথ্যা থাকবে না, আজান হবে মসজিদ ছাড়া অন্য কোথাও যাব না, কোরআন শিখা ছাড়া আমার বিকল্প কিছু থাকবে না, একজন আদর্শ যুবক হয়ে চলার চেষ্টা করব, রসুলের সুন্নত আমার জীবনে থাকবে, টাকনুন নিচে কাপড় পরবো না, মোবাইল থাকবে হারাম দেখবো না, কান দিয়ে কোনো গান শুনবো না, কোনো মহিলার ব্যাপারে খারাপ ধারণা করব না, আজকের থেকে একটা যুবক আদর্শ হয়ে আল্লাহর দিকে চলার জন্য শপথ নিলাম। দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? প্রিয় ব্যবসায়ী ভাই, আপনারা ব্যবসায়ীর নাম বললে চিনবেন, যমুনা গ্রুপের মালিক, অ্যারোমেটিক কসমেটিক হালাল সাবানের জনক, বাংলাদেশের কয়েকটা টিভি মিডিয়া, ঢাকা শহরের 20 ভাগ জমির 1 ভাগ জমির মালিক, করোনার সময় আক্রান্ত হয়েছিলেন, বিদেশ থেকে কোনো বিমান আসতেছিল না, চার্টার্ড বিমান করে চায়না থেকে 39 জন ডাক্তার আনা হয়েছিল, আনার পরে তার ট্রিটমেন্ট করা হয়েছিল, আল্লাহ হায়াত রাখেন নাই, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, কাশিমপুরকে কিনে ফেলতে পারে, তারপরেও চলে গেছে করোনায়। আল্লাহ, আমি তো কোন ছায়ের ব্যবসায়ী, কোন কিসের কি, আমার তো কোনো হিসাবের মধ্যেই নাই, আমারে তুমি ভালো রাখছো আল্লাহ, বউটারে বিধবা বানাও নাই, বাচ্চা কাচ্চা গুলো এতিম বানাও নাই, মা বাপের চোখে পানি দাও নাই, ভাই বেরাদারকে কষ্ট দাও নাই, তুমি আমারে ভালো রাখছো আল্লাহ, আজকের থেকে শপথ নিলাম, 2 নম্বর মাল আমার দোকানে বিক্রি হবে না, মিথ্যা কথা বলে কোনো মাল আমার দোকানে সেল হবে না, কোনো কাস্টমারকে ঠকাবো না, ওজনে নিক্তিতে ফাঁকি দিব না, এক দেশের মাল অন্য দেশের বলে বিক্রি করবো না, বান্দার হক নষ্ট করছি যেগুলো আদায় করে দিব, যদি না পাই তাদের হয়ে মসজিদ মাদ্রাসায় দান করে দিব, আজকের থেকে শপথ নিলাম, আজান হলে দোকানে যত ব্যবসা হোক আমি মসজিদ মুখী হয়ে যাব, কোরআন সুন্নার পক্ষে থাকার চেষ্টা করব, আমার ব্যবসায়ীর মাল আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর দিকে ব্যয় করব, যাকাত ফরজ হলে যাকাত দিব, একজন মানুষ হাত পাতলে সাধ্যের মধ্যে তাকে ফিরাই দিব না, শপথ নিলাম তোমার জন্য একজন নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিনদের সাথে তাজিরুল আমিন বিশ্বস্ত ব্যবসায়ী হওয়ার শপথ, এটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। এখন মিলায় নেন আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে না নাই, এটা একটু মিলায় নিলেই আমরা আমাদের নিজস্ব সব কিছু বুঝে ফেলবো, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই যে আল্লাহ যেন আমাদেরকে উত্তম বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আজকে পবিত্র কোরআনুল করিমের আলাদা আলাদা 3টা সূরা থেকে কতগুলো আয়াতে করিমার আলোকে আমরা মৌলিক যে বিষয়ে আজকে কথা শোনার চেষ্টা করব, সেটি হচ্ছে এই দুনিয়ার জীবন, যে জীবনে আমরা আছি, এই জীবনের পরে আমাদের সামনে আরেকটা অনন্ত জীবন আছে, এই জীবনই শেষ জীবন নয়, পরকাল নামক একটা দিবসে আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এখানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না এরকম বিশ্বাস করা কোনো লোক আছে ভাই? আছে নাই? তাহলে আমরা সবাই বিশ্বাস করি পরকালে আল্লাহ রাব্বুল আমিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন পরকাল দিবসে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে সব মানুষ আল্লাহর কাছে একভাবে দাঁড়াবে না, আল্লাহর কাছে ওঠার ক্ষেত্রে মানুষের অবয়ব, মানুষের আচরণ, মানুষের চেহারা, মানুষের প্রকৃতি আল্লাহর কাছে ওই দিন আলাদা হবে, উঠবে এক দিবসে কিন্তু দেখতে প্যাটার্ন আর ধরন আলাদা হবে। কারণ কি, কোন অপরাধে কে কিভাবে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে তার চিত্র আগেই দিয়েছেন এবং কারণটাও খুঁজে নিতে বলেছেন যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকেও জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করি নাই, আমার টার্গেট প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, এই জন্য কোন অপরাধে অপরাধীরা কিয়ামতের দিনে কিভাবে উঠবে, নিজের মধ্যে ওই দোষ থাকলে আল্লাহ দুনিয়ার থেকেই বান্দাকে শুধরাই নিতে বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম হচ্ছে রহমান, কি সবাই একটু বলেন, একটু আদর করে বলেন
আরেকটা নাম হচ্ছে রহিম, আরেকটা নাম কি? আদর করে বলেন রহমান রহিম। মানে কি? মানে হচ্ছে অতীব দয়ালু, অতীব মেহেরবান। এতবার এই কথা শুনছি যে আমার অন্তরের মধ্যে আর ফিল করে না। ফিল ফ্রম ইওর হার্ট, অন্তর থেকে এই কথাটা মনে রাখেন। আল্লাহ কেন দয়াবান, কেন রহমান? অনেক কারণ আপনি বলতে পারবেন, কিন্তু এইভাবে ভেবে দেখেছেন কিনা একটু দেখেন তো। আমাদের ছেলেরা এইচএসসি পরীক্ষা দিল, তিন সাবজেক্ট এবার পরীক্ষা হয়েছে, জানেন আপনারা। এই যে পরীক্ষা দিল, এই পরীক্ষার প্রশ্নপত্র যেইগুলা, এইগুলা ছয় মাস আগে ডাক যোগে ভালো করে যেন পরীক্ষা দিতে পারে এই জন্য প্রত্যেকের বাড়ি বাড়িতে করে পৌঁছায় দিয়েছিল বোর্ডের থেকে, তাই না? কোনোদিনও কোনো পরীক্ষার প্রশ্ন মানুষের বাড়িতে পৌঁছায় দেওয়া হয় না। এবার বলেন তো ভাই, এসএসসি পরীক্ষা কঠিন নাকি এইচএসসি পরীক্ষাটা আরো বেশি কঠিন? এইচএসসি পরীক্ষা কঠিন নাকি বিসিএস যে পরীক্ষা সেইটা আরো বেশি কঠিন? বিসিএস কঠিন। কারণ কি? বিসিএস পরীক্ষা দেওয়ার পরে এই মানুষগুলা সিভিল সার্ভিস ক্যাডারের মধ্যে ঢোকার পরে তাদের একটা বিরাট যোগ্যতা হবে, মানুষ মানুষকে সার্টিফিকেট দিতে পারবে, সত্যায়ন করতে পারবে। সুতরাং সেই সময় বেতন স্কেল অনেক, রিটায়ারমেন্টের পরে অনেক বড় তার জন্য বোনাসের ব্যবস্থা আছে, অনেক বড় তার জন্য সম্মান। এইগুলো কারণে বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্রও কঠিন, আবার সেটার পদ্ধতিও অনেক কঠিন, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই কথা এই জন্য বলছি, দেখেন দুনিয়ার যত পরীক্ষা আর যত প্রশ্ন, সেইগুলার যত বড় ফলাফল, সবগুলা তত বেশি গোপন করে, তত বেশি পরীক্ষিত করে রাখা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মহা এক জান্নাত দিবেন, ওই জান্নাতটা এত অসীম হবে যার তুলনা দুনিয়ার কিছুর সাথেই হবে না। রব্বুল আলামিন বলছেন, আমি ওই জান্নাত দিতে চাই, একটা বান্দা যেন ওই জান্নাত মিস না করে যায়। এই জন্য কিয়ামতের দিনে বান্দারা কোন অপরাধে উঠবে, অপরাধের ধরন কি হবে, দুনিয়ায় তাদেরকে কি দেখে চিনা যাবে, কেমনে সেখান থেকে সে বের হয়ে যাবে। আমি আল্লাহ 1450 বছর আগে কোরআনে সব দিয়া একজন পয়গম্বরকে দিয়ে প্র্যাকটিস করাইছি, কিয়ামত পর্যন্ত অনাগত ওই কোরআনের মধ্যে বার্তাগুলা রেখেছি, যুগে যুগে পয়গম্বরদের প্রতিনিধি হিসাবে দা ইলাল্লাহ গণ বারবার মানুষকে প্র্যাকটিস করাবে, একটা বান্দা যেন ফেল না করে, একটা বান্দা যেন জাহান্নামে না যায়। এই জন্যই হচ্ছেন আপনার আমার রব রহমান, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষের জন্য বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার যে জীবনটার মধ্যে তুমি আছো, এই জীবনটাই একমাত্র জীবন নয়, এই জীবনটা একদিন তোমার শেষ হয়ে যাবে, এরপরে রব্বুল আমিনের সামনে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তোমাকে উঠতে হবে। বান্দা যখন আল্লাহ রব্বুল আমিনের সামনে উঠবে, আল্লাহ রব্বুল আমিন বলছেন, দুনিয়াতে তুমি তোমার মাবুদকে তোমার রবকে স্বীকার করো বা না করো, তুমি কোরআনকে বিশ্বাস করো বা না করো, আমি রব্বুল আমিন তোমার জন্য ডিক্লার দিলাম, তুমি মানুষ হয়ে থাকলে, তোমার জীবন যদি থাকে, তাহলে তোমার এই জীবনকে হরণ করে নেওয়া হবে, তোমার এই জীবনকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে, তোমার যেই জীবনটা আমি রব্বুল আমিন তৈরি করেছিলাম, ওই আলমে আরোহাতে তোমার জন্য একটা রুহ দান করেছিলাম, সব মানুষের রুহগুলোকে সামনে নিয়ে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি রব হিসাবে আমাকে স্বীকার করো নাকি? দুনিয়ার সব রুহ ওই দিন বলেছিল, রব্বি আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের মাবুদ আল্লাহ, আপনাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এরপরে রব্বুল আমিন ওই রুহগুলাকে দুনিয়ার বুকে মায়ের মাতৃকরের মাধ্যমে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। দুনিয়াতে আসার পরে মানুষ তার নির্দিষ্ট আজাল যেইটা আছে, নির্দিষ্ট সময় যেইটা আছে, ওই নির্দিষ্ট সময়টার মধ্যে মানুষ ওই জীবনটাকে অতিবাহিত করবে। এরপরে আল্লাহ রব্বুল আমিন মৃত্যু নামক তাকে একটা যানবাহন দিবেন, ওই মৃত্যুর যানবাহনে চড়ে মানুষ একটা পরজীবনে পার হয়ে যাবে। বেসিক্যালি যদি মানুষ একটু চিন্তা করে, একটু মাথা খাটায়, তাহলে দেখতে পাবে আলমে আরোহাতে তার যে রুহুর জীবন শুরু হয়েছিল, ওই জীবনটা মৃত্যুর মাধ্যম দিয়া এই দুনিয়ার একটা যানবাহন, মৃত্যু নামক যানবাহনে করে পরপারে পার হয়, এরপরে আল্লাহর দেওয়া জান্নাতে চিরস্থায়ীভাবে যাবে, অথবা কিছু ভুল করলে পানিশমেন্ট পেয়ে জাহান্নামে যাবে, আবার সেখান থেকে জাহান জান্নাতে যাবে, অথবা যদি আল্লাহর বিধানকে অস্বীকার করে যায়, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে, সেখানে তারা আর কোনো মৃত্যু নাই। তাহলে
তাহলে যেই রূহটা রূহের জগতে শুরু হয়েছিল একটু হিসাব কিতাব করে দেখেন ওই রূহ আর কোনো দিনও মৃত্যুবরণ করবে না শেষ হবে না ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই পরজীবনে যখন তোমাদেরকে দাঁড়াতে হবে আমি আল্লাহ রাব্বুল আমিন প্রথম তোমাদেরকে সতর্ক করছি ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে মৌলিক একটা পয়েন্টে সতর্ক করতে চাই দুনিয়ার মানুষ খবরদার তোমার রবের ব্যাপারে এই ধারণা করো না তোমার রবের ব্যাপারে এরকম চিন্তা ভাবনা করো না আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা জালেম আছে যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমের ব্যাপারে বেখবর নন ঠিক কি না আল্লাহ সতর্ক করছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ আল্লাহ নুনের উপর এখানে সাকিলা ব্যবহার করেছেন তাগিদ দিয়ে বুঝাচ্ছেন ও বান্দা তোর ধারণা কি দুনিয়ার বুকে অনেকেই জুলুম করে তো পার পেয়ে যায় মনে করি জুলুম করলো তো কই আল্লাহ ধরলো না আমার আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান দুনিয়ার মানুষ মনে রাখবি আল্লাহ জালেমদেরকে অনেক সময় দুনিয়ার বুকে ছাড় দেন কিন্তু রব্বুল আলামিন কাউকে কখনো ছেড়ে দেন না ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন সবচেয়ে সাবধান হয়ে যাও তারা যারা জালেম যারা মানুষের প্রতি অন্যায় করো যারা বিভিন্নভাবে বিভিন্ন জনের হক নষ্ট করো যারা জুলুম করো আল্লাহ রাব্বুল আমিন সাবধান এবং সতর্ক করছেন অনেক সময় এই দুনিয়ার বুকেই তোমার জুলুমের হিসাব বরাবর করে দেওয়া হয় তবে যদি দুনিয়ার বুকে বরাবর নাও হয় জেনে রাখো রব্বুল আমিনের সামনে যেদিন দাঁড়াতে হবে আল্লাহ সর্বপ্রথম যারা জালেম তাদেরকে আল্লাহর সামনে ওই দিন হাজির করবেন দুনিয়াতেও আমরা দেখতে পাই অনেক মানুষের প্রতি জালেম জুলুম করে অনেক মানুষের প্রতি অত্যাচার করে আমাদের গার্মেন্টস শ্রমিক যারা আছেন তাদের প্রতি অনেক সময় জুলুম হয় আমরা খবর পাই এক মাসের বেতন তিন মাস পরে দেয় ওভারটাইমের পরে ওভারটাইম খাটায় নেয় মাসের শেষে বেতন দেওয়ার সময় হিসাবে আসে না এরকম জুলুম ও মানুষের প্রতি মানুষ করে কিনা প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে যারা জুলুম করে জুলুমের হিসাব অনেক সময় আপনার মাথায় কাজ করবে না কিন্তু রব্বুল আমিন অনেক সময় বরাবর করে দেন আমি বহু জায়গায় একটা গল্পের কথা বলি একজন মালিক খুব কড়া স্বভাবের ছিল খুবই কড়া স্বভাবের ১৯ বিশ হইলে সাথে সাথে ওই মালিক তার অধীনস্থদের ব্যাপারে অত্যাচার করত একদিন তার ম্যানেজার আসছে অফিসে সামান্য কিছু একটু ভুল হয়েছে কি হয় নাই মালিক সাথে সাথে যেই না দেখছে তার ১৯ বিশ এক মুহূর্ত সহ্য করে নাই রাগে ফেটে পড়ছে রাগে ফেটে পড়ে তার সাথে এমন দুর্ব্যবহার এমন গালিগালাজ এমন ধরনের ত্রুটিপূর্ণ আচরণ যেইটা মানবিকতায় গ্রহণযোগ্য নাই এই রকম আচরণ করছে তার ম্যানেজারের সাথে ম্যানেজার বেচারি কিচ্ছু বলতে পারে না কারণ তার উপরে তো তার মালিক মালিককে তো বলার ক্ষমতা ম্যানেজারের নাই এই বাহাদুরির কারণে মালিক তার সাথে জুলুম করলো তার সাথে অন্যায় ব্যবহার করেছে কিন্তু মানুষ হিসাবে মানুষ যদি মানুষকে বকাবকি করে অন্যায়ভাবে করে মানুষের ভিতরে একটা রাগ আছে মানুষের ভিতরে একটা চাপ আছে সেই জায়গাটা একটা আলোড়ন তৈরি হয়ে যায় ওই রাগটা মানুষের ভিতরে গজরাইতে থাকে কোথায় এই রাগ ফেলবে কোথায় এই বকাটা শোধ দিবে মানুষ অস্থির হয়ে যায় ওই ম্যানেজার অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করে যখন কর্মচারীদের মধ্যে গেছে কর্মচারীদের মাঝে যাওয়ার পরে একটা কর্মচারীর কাজ দেখার পরে দেখে ১৯ বিশ একটু কাজের মধ্যে তার মালিক তারে বকছিল মনের মধ্যে সেইটার রয়ে গেছে রাগের মাথা এখন ওই মালিকের যত রাগ যত ধরনের ভিতরে অস্থিরতা ছিল ওই কর্মচারীর যা বলা লাগবে তাও বলছে যা বলা লাগবে না তাও ইচ্ছা মতো তারে দিছে দোলাই কর্মচারী চিন্তা করছে এই ম্যানেজারকে তো আমরা চিনি অন্যদিন তো এরকম আচরণ করে না কিন্তু আজকে আমার সাথে এত খারাপ ব্যবহার করলো এত রাগ ব্যবহার করলো কারণটা কি কারণ খুঁজে পায় না কিন্তু বেচারি তো তার উপরে তারে কিছু বলতেও পারে না তার সাথে দুর্ব্যবহারও করতে পারে না কিন্তু তার মনের মধ্যে দুঃখ আর কষ্ট আমার ম্যানেজার আমার সাথে এরকম আচরণ করলো এত কটু ব্যবহার করলো আমার সাথে
দুঃখ কষ্ট নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরে অফিস যখন শেষ হয়ে গেছে বেরিয়ে যখন যাবে যাওয়ার সময় দেখে দরজার সামনে দারোয়ানটা না দাঁড়ায়া বসে আছে খুব বড় অপরাধ নাকি প্রত্যেক দিন এরকম বসেই থাকে দারোয়ান কিন্তু ওর ম্যানেজার জোরে ঝাড়ি দিছিল এখন চিন্তা করছে কোথায় ফেলানো যায় আমার উপরে তো সবাই নিচে একমাত্র দারোয়ান কোনো কথা নাই বার্তা নাই বসে আছিস কেন এইটুকু কি অপরাধ বানায়া দারোয়ান রে দিছে আচ্ছা মতো জবের ধোলাই মুখ দিয়ে যা আসছে তাই বলছে যা বলা লাগবে তাও বলছে যা বলা যাবে না তাও বলছে মনের রাগ শোধ সব দিছে ওই দারোয়ানের উপর দারোয়ান অবাক আরে আমার মালিক প্রত্যেক দিন তো এই কর্মচারী এদিক দিয়ে যায় এত খারাপ ব্যবহার তো অন্যদিন করে না আজকে এরকম দুর্ব্যবহার করার কারণ কি এরকম কষ্ট দিয়ে এরকম কথা বলে গেল কেন কিন্তু কষ্ট দিলেও তো বলার কিছু নাই কারণ তার উপরে সবাই তার নিচে তো আর কেউ নাই কি বলবে কারে বেচারি মনের দুঃখে দরজা কপাট সব লাগায় অফিস বন্ধ করে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে প্লেটে ভাত নিয়ে খেতে বসছি আল্লাহর কি কাজ খাইতে খাইতে তরকারির মধ্যে কাঁচা মরিচ ছিল ওইটা খেয়াল না করে মুখের মধ্যে এক গ্রাস দিছে দিয়ে সিবাই দিছে কাঁচা মরিচ তরকারির কাঁচা মরিচ যেই না সিবাইছে ঝালে যখন মুখের মধ্যে অস্থির অবস্থা বৌরে ডাক দিছে ডাক দিয়ে এবার বৌরে দিছে এমন ধোলাই যে ধোলাইয়ের তুলনা নাই বউ বলে অপরাধ কি অপরাধ মানে কাঁচা মরিচ আমার গালের নিচে কয় প্রত্যেক দিনই তো দিয়ে রান্না করি ওইটা তো তুমি না দেখে খাইছো দোষ তো তোমার কয় কথা বলবি না যা ইচ্ছা তাই বলা লাগবে যা তাও বলছে বলা লাগবে না যা তাও ইচ্ছা মতো বইয়ের উপরে শোদ দিছে কোনটা ওই যে কর্মচারীর যে ঝাল ছিল মনে ওই ঝাল ঝাড়ছে বইয়ের উপর বউ তো বই স্বামীর উপরে তো আর কথা বলা যায় না কি করবে বেচারি মনের দুঃখ মনে রাখছে আর ভাবতেছে হাই হাই এরকম এত কটু কথা বললো ভিতরটা জ্বলে ফুরে যায় ফেটে যায় খানিকক্ষণ পরে ওনার ছেলে পিচ্ছি একটা বাড়ির ভিতরে ঢুকছে সন্ধ্যার পরে একটু দেরি করে আসছে আর যাবে কোথায় ওই বাপের থেকে পাওয়া মাছ এই ঝাল এতক্ষণ খাইছে এখন সব ঝাল গেছে ওই ছেলের উপরে বেয়াদব কোথাকারে এত পরে আসলি কেন কথাবার্তা বলতে বলতে সাহর রাগ মেটে না পরে দিছে হাত দিয়ে ধোলাই ছেলে চিন্তা করছে প্রত্যেক দিনই তো এরকম সময় আছি আমি অন্যদিন তো মা এরকম করে না আজকে অল্প একটু কম বেশি হওয়ার কারণে এত মায়ের এত বকা ব্যাপার কি বাচ্চা হাউ মা করে কাঁদে পাগলের মতো চিৎকার করে কিন্তু বাচ্চার তো কিছু করার নাই বেচারি তো আর মায়ের উপরে হাত তুলতে পারে না রাগে গজগজ করতে করতে আবার বাড়ির থেকে বাড়ায় গেছে যা তোর বাড়িতেই থাকবো না দরজার থেকে বেরিয়ে যাওয়ার পরে হাতের সামনে পাইছে একটা আদলা ঢিয়েল এত বড় একটা ইঁটা হাতের মধ্যে তুলে নিছে নেওয়ার পরে সামনে তাকায় দেখে একটা কুত্তা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যায় কোনো ডিস্টার্ব নাই নরমালি কুকুর হেঁটে যাচ্ছে রাগের মাথায় আদলা ইট তুলে গায়ের যত শক্তি আছে দিছে পেট বরাবর কুত্তার পেটের মধ্যে একবারে লাগছে লাগার সাথে সাথে কুত্তা কুকুর চিন্তা করছে আরে অন্য সময় মানুষকে ডিস্টার্ব করি মানুষকে জ্বালাতন করি পিছে পিছে দৌড়াই আজকে নরমাল হেঁটে যাচ্ছি আমার কি আবার অপরাধ এত জোরে আমার পেটে ঢাল খাইলাম কেন বুঝলাম না তো কিছু কুত্তার গেছে মাথা আগুন হইয়া দিছে ঝাড়া দৌড় যায় সামনে দেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক হেঁটে যায় কোনো কথা নাই বার্তা নাই কায়ের মধ্যে যায় পায়ে দিছে বসান এক কামড় দিছে তো দিছে রাগের মাথায় আর খোলেও না সরতেও চায় না এমন রাগ কুত্তার অন্যদিন বদমাইশি করে ঢেল খাই আজকে কিছু না কোয়াতে ঢেল খাইছি কামরায় দিয়ে ছাড়ে না লোকজন মিলে দাবরায়া দূর করছে যখন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক কিচ্ছু তার দোষ নাই হেঁটে হেঁটে যায় লোকজন মুখের দিকে তাকায় দেখে ওই যে বড় এক কোম্পানি ওই কোম্পানির তো মালিকিনি ভাই দুনিয়ার বুকে হয়তো এটা একটা গল্প ইকুয়েশন মিলানোর জন্য বলা হতে পারে এই হিসাব দুনিয়ায় নাও বরাবর হতে পারে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুস জালিমুন আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ
দুনিয়ার এই হিসাব যদি নাও মিলে কিন্তু মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি জালেম হিসাবে যায় কেউ যদি দুনিয়ার বুকে কোনো মানুষের অধিকার নষ্ট করে যায় জুলুমকারী হিসাবে আল্লাহর কাছে যায় আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে বান্দার হিসাব করায় গন্ডায় বুঝাই দিবেন ভাই ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই তো গেল হিসাব কিন্তু কিয়ামতের দিনে যখন জালেমরা আল্লাহর কাছে উঠবে কেমন হবে তাদের চেহারা কেমন হবে তাদের লোক কি হবে তাদের অপরাধের ধরন আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা ইব্রাহিম 42-43 নম্বর আয়াতের মধ্যে বলছেন ও দুনিয়ার মানুষ জেনে রাখো ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ায় হিসাব বরাবর হয় নাই দুনিয়ায় মিলে নাই কিন্তু যখন কিয়ামতের দিনে রব্বুল আমিনের সামনে ওই মানুষগুলা উঠবে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার আমার আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে ওই যারা জালেম থাকবে তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে পলকগুলা ফেলার অনুপযুক্ত করে চোখের দৃষ্টিগুলাকে বড় বেশি ভয়ঙ্কর করে আল্লাহর সামনে সেই দিন উত্তোলন করবে নাউজুবিল্লাহ দুনিয়ার মানুষ একদিনে 23,000 বারের বেশি পলক ফেলে চোখের পলক কয়বার ফেলেন 23,000 বার প্লাস এর জন্য কোনো আপনার চার্জ দেওয়া লাগে না এর জন্য আপনার বৈদ্যুৎ আজকে বিদ্যুৎ ব্যবস্থা আপনার ছিল না এই জন্য আপনার আজকে চোখের পলক আর পড়ছে না বিষয়টা এরকম নয় রব্বুল আমিন আপনার রেটিনা দিয়ে যে দেখার যোগ্যতা দিয়েছেন ওই চোখটা যেন স্মুথ থাকে ওই চোখের উপরে যেন কোনো রকম আবরণ এনে ময়লা এনে ব্যাকটেরিয়া এনে যেন আপনার চোখের দৃষ্টি কমায় দিতে না পারে এই জন্য আল্লাহ রব্বুল আমিন নিজের কুদরতিভাবে আপনার আমার এই চোখকে কমসে কম 23,000 বার প্রত্যেক দিন পলক ফেলান সুবহানাল্লাহ সে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাশখাসু ফীহিল আবসার দুনিয়ার বুকে তোমারে কেউ ধরতে পারে নাই দুনিয়ার বুকে তুমি ধরা আছো আর বাহিরে ছিলে দুনিয়ায় তোমার পাওয়ারের কারণে তোমার ক্ষমতার কারণে তোমার দাপটের কারণে কেউ কিছু বলে নাই কিন্তু আমি আল্লাহ কোরআনে জানাই রাখলাম কিয়ামতের দিন যেদিন উঠাবো ওই দিন তোমার চোখগুলোকে বিস্ফোরিত করে দিব তোমার চোখের চাহনি দেখে দুনিয়ার মানুষ বুঝে ফেলবে এই ব্যক্তির অপরাধ আর কিছু নয় এই ব্যক্তিটা দুনিয়ায় থাকতে জালেম বাস ছিল ঠিক কি না এইটা হলো একটা অবস্থা আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরো দুইটা অবস্থা আছে তাদের জন্য কি অবস্থা আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ুতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তিগুলার চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে এরপরে রাব্বুল আমিন তাদের জন্য দ্বিতীয় যে পরিণত দিবেন মুহতিনা রুসিহিম মুকনি মুহতিনা মুকনি রুসিহিম আল্লাহ বলছেন ওই মানুষগুলার জন্য দুনিয়ার বুকে ওই মানুষগুলা যেমন অবস্থায় থাকুক না কেন আমি রব্বুল আমিন তাদের ঘাড়গুলাকে ওইখানে যাওয়ার পরে লক করে দিব কেমন করে লক করব ওই মানুষগুলার চোখ বিস্ফোরিত মাথাগুলা উপর দিকে উত্তোলিত আল্লাহ বলছেন ওই মানুষগুলার আর কোনো যোগ্যতা থাকবে না ডানে বামে পাশ ফেরার মতো কোনো ক্ষমতা থাকবে না চোখ বিস্ফোরিত করায়া মাথাগুলাকে উপর দিকে উঠায়া রব্বুল আমিন লক করে দিবেন দুনিয়ার মানুষগুলা তখন উপর দিকে চোখগুলাকে বিস্ফোরিত করে তাকায় থাকবেন আমার আল্লাহ বলছেন এই দুইটা দিয়ে যদি শেষ করে দিতাম বড় ভালো হইতো কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিণতি হবে আমার আল্লাহ বলছেন ওয়া আফইদাতুহুম হাওয়া আমার আল্লাহ রাব্বুল আমিন চোখ বিস্ফোরিত করে মাথাগুলাকে উপর দিকে উত্তোলিত করার পরে তাদের অন্তরগুলার মধ্যে রব্বুল আলামিন উদাস আর হুতাশ ঢুকায় দিবেন ওই অন্তরগুলা আর কোনো আশার আলো দেখতে পাবে না নাউযুবিল্লাহ
ভালো করে একটু বুঝেন। ওয়াফিদাতুম হাওয়া মানে কি? আরে অন্তর হুতাশ, অন্তর উদাস, কি হইছে তাতে ভাবতেছেন তো তাই না? প্রিয় ভাই ভালো করে খেয়াল করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনে যত মানুষ যাবে কম বেশি সবার অপরাধ থাকবে, পয়গম্বররা ছাড়া, পয়গম্বররা মাসুম, তাদের আমলনামায় তাদের অ্যাকাউন্টে কোনো গুনাহই লেখা হয় নাই, তাদের কোনো গুনাহ নাই, এছাড়া সকলের অ্যাকাউন্টে ভুলভ্রান্তি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলাকে যখন হাজির করবেন, হাজির করার পরে রাব্বুল আলামিন কতক মানুষকে কাছে ডাক দিবেন, এই বান্দা দিকায় আসছে, আসার পরে রাব্বুল আলামিন তারে বলবেন, ও আমার বান্দা বলতে অপরাধ করছিলে কিনা? করছিলাম আল্লাহ। এ অপরাধ করেছিলি কিনা? করেছিলাম আল্লাহ। অপরাধ করছিলে কিনা? করছিলাম। বান্দা একের পর এক মাথা নিচু করে করে স্বীকার করে নিবে তার অপরাধ, উপায় তো থাকবে না বান্দার। আমার আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদেরকে তখন বলবেন, ও বান্দা দুনিয়ায় আমার আরেকটা পরিচয় ছিল জানিস নাকি? সাত্তারুল উয়ুব। আমি বান্দাদের দোষ ত্রুটি দুনিয়ার বুকে গোপন রেখেছিলাম। বান্দা তোর আমলনামায় নানান অপরাধ পাওয়া গেছে, কিন্তু তোর আমলনামার মধ্যে তুই জালেম নয়, জুলুমকারী নয়, জালেমের অপরাধ তোর আমলনামায় পাওয়া যায় নাই। বান্দা এই এই অপরাধ তোর ছিল, বান্দা তোর সামনে উপস্থাপন করলাম, তবে বান্দা আমি তোরে জানাইলাম, দুনিয়ার কাউরে অপরাধ জানাইছিলাম না, আজকে তোর অপরাধ যেইগুলা ছিল গোপন গুলা আমি গোপন রেখে বান্দা তোরে মাফ করে দিলাম, তুই এখন জান্নাতের দিকে হাঁটা দে। বান্দা আল্লাহর দয়া ওই দিন পেয়ে যাবে, এই জন্য আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রহমান লিল দুনিয়া ওয়া রহিম লিল আখিরা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা জালেমবাজ হবে, যারা জুলুম করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তরের অবস্থা ভিন্ন করে দিব। আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া, আমার রাব্বুল আমিন তাদের অন্তরে এমন হুতাশ বানায় দিবেন চোখগুলা বিস্ফোরিত উপরের দিকে, মাথাটা এই পাশ ওই পাশ হয় না, আর অন্তরের মধ্যে এমন হতাশায় জর্জরিত। ওই বান্দারা নিশ্চিত তখন বুঝে ফেলবে, আর দুনিয়ার বুকে যেই বান্দারা তাদেরকে কিছু বলতে পারে নাই, ওই মানুষগুলাও তাদেরকে চিনে ফেলবে, ওই যে দেখ চোখের পলক পড়ে না, মাথা উপর দিকে পাশের দিকে ফিরাতে যায় না, অন্তরের মধ্যে হতাশা, ওই জায়গায় আর রহমত পাওয়ার মতো কোনো সম্ভাবনা তার নাই, এই মানুষগুলা দুনিয়ার বুকে জালেম ছিল। কি ছিল? আমাদের একটা মৌলিক সমস্যা এখন বাংলাদেশের মানুষের, জালেম জুলুম এইগুলার কথা শুনলেই আমাদের অন্তর সরকারের দিকে চলে যায়। কার দিকে যায়? আমরা জালেম বলতেই সরকারকে মিন করে বসি, সরকারের কার্যক্রম সমালোচনা যখন করি তখন মনে করি কেবল জালেম তারা, কিন্তু আগে তো মুসলমানের চরিত্র হবে নিজের দিকে তাকানো, সরকার তো অনেক দূরে, আপনি নিজের দিকে একটু তাকায় দেখেন, আপনি অনেক সময় স্বামী হিসাবে স্ত্রীর উপরে বিরাট জুলুমবাজ হয়ে আছেন, আপনি সন্তান, আপনি সন্তান হিসাবে পিতা মাতার উপরে জালেম হয়ে আছেন, যে আচরণ আপনার পিতা মাতা আপনার থেকে পাওয়ার কথা, আপনি সামান্য একটু শিক্ষিত হয়েছেন, পড়ালেখা করতে শিখেছেন, বাপ মারে ঝাড়ি দিয়ে কথা বলেন, তুই তুকারি বলেন, বাপ মারে গুনেন না, বাপ মারে কোন রকম পাত্তা দেন না, অত চল্লাহ রব্বুল আমিন বলে দিয়েছেন ওয়া কাদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে প্রত্যেক সন্তানের জন্য ফরজ তার পিতা মাতার আনুগত্য করা, আল্লাহর আনুগত্যের ভিতরে পিতা মাতা যদি নির্দেশ দেয় দুনিয়ার কোনো সন্তানের তা ত্যাগ করার কোনো অধিকার না। আপনি সন্তান হিসাবে বাপ মাকে মানেন না, আপনি যদি এই জুলুম করে যান কিয়ামতের দিনে আল্লাহ কিন্তু আপনাকে আমাকেও ছাড়বে না, ঠিক কি না? আপনি স্ত্রীর সাথে জুলুম করেন, বেচারিকে মনে করছেন কিনা গোলাম, আপনার বাড়িতে আসছে গোলামি করার জন্য, তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে, ইচ্ছা মতো কটু কথা বলে, তুই তুকারি করে, নিজের স্ত্রীকে হারামজাদি বলে ডাক দেয়, আছে না? আপনি কি জানেন হারামজাদি মানে কি?
তার মানে আপনি এমন একজনকে বিয়ে করছেন যে অবৈধ একটা সন্তান, অবৈধ সন্তানরা আপনাকে বিয়ে করতে বলছিল কে? আপনার মুখকে সংযত করেন। আপনি যে অন্যায় কথাটা বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, জালেম হিসাবে এই কথার হিসাবও দেওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যদি শ্রমিক হন, আপনার শ্রমিক হলে আপনার মালিককে আপনি ফাঁকি দেন কিনা, আপনি কিভাবে কাজ করেন কিভাবে কাজ করেন না, ওইটা আপনার সুপারভাইজার হয়তো ওভারলুক করে যেতে পারে, লাইনম্যানের সাথে আপনার খাতির ভালো থাকতে পারে, আপনার নানান দিকে ধানাই পানাই থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলা, তোমার রবকে তুমি গাফেল ভেবো না। আপনি যদি এই জায়গাতেও জুলুম করেন, আল্লাহর কাছে করাই গন্ডায় আপনারে আমারে হিজাব দেওয়া লাগবে, ঠিক কি না? তবে জুলুমের মৌলিক দুইটা প্রকার আছে। কয় প্রকার? একটা প্রকার হচ্ছে ম্যান টু ম্যান, আপনি মানুষের সাথে মানুষের জুলুম করেছেন, এইটা একটা জুলুম। আর একটা জুলুম হচ্ছে আপনি ম্যান টু জনগণ, আপনি ম্যান একজন কিন্তু পুরা জনগণের সাথে জুলুম করেছেন, ওইটার হিসাব কিন্তু আরো বড় ভয়ঙ্কর। আপনি রাস্তার কাজ পেয়েছিলেন, কাজ দেওয়ার পরে সরকার আপনাকে যে পরিমাণ টাকা দিয়েছে, যে পরিমাণ আপনার হিসাব দিয়েছে, আপনি সবগুলাকে আঙ্গুল দেখায়া আপনি রাস্তাতে পাথর দেওয়ার পরিবর্তে দিছেন ইট, যেখানে দেওয়া লাগবে রড সেইখানে দিছেন বাঁশ, আছে না ভাই? এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? এটা বড় ভয়ঙ্কর হিসাব। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার আমার জীবনের সর্বপ্রথম যে হিসাব রাখতে হবে, নিজেদের জীবনের সবার আগে হিসাব করতে হবে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কি না। নিজের দ্বারা জুলুম হলে আজকের থেকেই জুলুমকারী এই খেতাব থেকে আল্লাহর আদালত থেকে নিজের নাম কাটাতে হবে, নইলে কিন্তু বিপদের বাজার, বান্দার হিসাব কিন্তু আল্লাহ বরাবর করবেন। অনেক হেফজখানা মাদ্রাসা আছে আমাদের দেশে, ওরে বাবা রে বাবা, ওই স্যার ওই হুজুরকে দেখলে, হাফেজ সাহেবকে দেখলে আজরাইলের কথা মনে হয়, আছে না ভাই? এমন মারা মারে বাচ্চাদেরকে, জিজ্ঞাসা করবে এত মারেন কেন, বলে আমরা কোরআন শেখানোর জন্য মারি, দিন এলেম শেখানোর জন্য মারি। ও হাফেজ সাহেব হুজুর, ও ওস্তাদ মহাশয়, আপনার জন্য একটু বলি, খেয়াল করেন, সাধারণ জনগণের কথা নয় কিন্তু একটু মনে করেন তো। আমার আল্লাহ কোরআনে নিজের একটা পরিচয় দিয়েছেন, কি পরিচয়? আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান মানে কি? অসীম দয়াময়। আল্লামাল কুরআন মানে কি? যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন তিনি অসীম দয়াময়। কোনোদিন একটু ভেবে দেখেছেন ওই দুইখানা আয়াত আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় কেন বললেন না? আল আজিজ আল্লামাল কুরআন, আল কাহার আল্লামাল কুরআন। আল কাহার আল্লাহ বলেন নাই, আল আজিজ আল্লাহ বলেন নাই, আল শাদীদ আল আজিম আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আর রহমান, যিনি রহমান তিনি বান্দাকে কোরআন শিক্ষা দেন। সুতরাং কেউ যদি কোরআন শিখাতে চায়, ওই ওস্তাদের গুণ হবে সবচেয়ে নরম তবিয়তওয়ালা। কোরআন শিখানোর জন্য বাচ্চার গায়ে হাত তোলা ইসলামে জায়েজ নাই। হাফেজ হতে পারলে ভালো, না পারলে যতটুক হয়েছে তটটুক দিয়ে যাবে, কিন্তু আপনি উপর থেকে নিস মাইরে পাছা ফাটায় ফেলবেন, আপনি গায়ের চামড়া তুলে ফেলবেন, আপনি ওই বাচ্চাকে অর্ধমৃত বানাই ফেলবেন, জিনজি লাগায় রেখে দিবেন, এইটা আপনার জন্য শরীয়তে এলাও করে নাই, করে নাই। ইসলাম আপনাকে শিখাচ্ছে, রসুল্লাহ সাল্লাম নিজেকে পরিচয় দিচ্ছেন, বুইস্তু মুআল্লিমা, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ বলছেন তোমাদের শিক্ষক যিনি তার পরিচয় এবার আমি আল্লাহ দিচ্ছি, রুহামা উবাইনাহুম, তিনি হচ্ছেন মানুষের প্রতি দয়াদ্র, নিজেদের প্রতি বড় বিনয়ী, মানুষকে তিনি কলিজা দিয়ে আদর দিয়ে ভালোবাসেন, মানুষের সাথে তিনি রাব ব্যবহার করেন না। সুতরাং যারা এই রকম অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে হাত তুলবে, কোনো মানুষের গায়ে এরকম করে শাসনের নামে প্রহার করবে, আল্লাহর কাছে না জানি জালেম হিসাবে ওই দিন ধরা খাওয়া লাগতে পারে, ঠিক কিনা? যদি কোরআন শিখাতে যায় আপনারে,
মায়ের দেওয়ার কারণে যদি আপনার জালেমের কাতারে উঠা লাগতে পারে তাহলে যেই লোকের কোনো দোষ নাই যেই লোকের কোনো অপরাধ নাই যেই লোকের কোনো রকম বিচার শালিশে গেলে দেখা যাবে ফেয়ারলি কোনো দোষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু আপনি তারে প্রতিপক্ষ বানায়া আপনি তার প্রতি জুলুম করে তারে যদি আপনি অন্যায় করে তার গায়ে যদি হাত তোলেন তারে যদি পানিশমেন্ট লাগান তারে যদি জেল জুলুম দেন তার বিচার কি আল্লাহর কাছে হবে না কথাগুলো ভালো করে বুঝবেন আমার নিজের কথা হলে গালের মধ্যে ঠাটায় থাপ্পড় দিবেন ব্যাককল বিয়াদব কথাকার বানায় বানায় বড় বড় গল্প মারতে আসছো কোরআনুল করিম খুলবেন কোরআনুল করিম সূরা ইব্রাহিম বের করবেন 41 42 43 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আমার কথা নয় মুহতিনা মুকনি রুসিহিম লা ইরতাদু ইলাইহিম তরফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া আল্লাহ বলছেন আমার কথা নয় ওদের কই দিন আমি সাইজ করে দিব দুনিয়ার বুকে মনে রেখো অমলি লাকুমিন্না কাইদি মাতিন আমি রব্বুল আমিন কিছু দিনের জন্য ছাড় দিয়ে রেখেছি কিন্তু বান্দা তুমি ভেবে নিও না তোমার রব বোধহয় তোমাকে ছেড়ে দিবে প্রিয় মুসলমান তাহলে কিয়ামতের ময়দানে এক নম্বর যে কায়দায় উঠবে মানুষ তাদের পরিচয় এইটা এবার রব্বুল আমিন বলছেন ওই মানুষগুলার দুনিয়ার কোন চাল চলন দেখে দুনিয়ার কোন আচরণ দেখে দুনিয়ার কোন বাস্তবতা দেখে বুঝতে পারবে এরা জালেম কিনা এদের আচার আচরণে জুলুম হচ্ছে কিনা এর সিনার কোনো মানদণ্ড আছে নাকি আমার রব্বুল আলামিন সূরা দাহার 27 নম্বর আয়াতের মধ্যে তাদের একটা পরিচয় তুলে ধরছেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াউমান সাকিলা আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই মানুষগুলোকে জালেম তাদেরকে তিন ভাবে তোলা হবে এক নম্বরে ওই মানুষগুলার চক্ষু বিস্ফোরিত নিজের মাথা আগুলা উপরে দিকে আর কোনোভাবেই সে পাশে তাকাতে পারবে না অন্তরের মধ্যে হুতাশ অন্তরের মধ্যে রবের দয়া পাওয়ার মতো আর কোনো সুযোগ নাই আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলার দুনিয়ার চাল চলন দেখে দেখতে পাবে কিনা দেখো তো ওই মানুষগুলা কেমন চরিত্রওয়ালা হবে যারা দুনিয়ার বুকে ঘোরাফেরা করবে ওরকম হলে তোমরা ওখান থেকে বেঁচে আসো সূরা তাহারে আল্লাহ বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওই মানুষগুলার দুনিয়ায় চাল চলনের নীতিমালার এক নম্বর নীতি হবে ওরা দুনিয়া সারা আর কিছু বুঝবে না আচার আচরণ চলা ফেরা সব কিছুতে কেবল দুনিয়া দুনিয়া আর দুনিয়া সব কিছু দুনিয়া দুনিয়া সারা কিচ্ছু বুঝে না দুনিয়ার জন্য করা দুনিয়ার জন্য চলা দুনিয়ার জন্য মেহনত দুনিয়া দুনিয়া আর দুনিয়া এই যে কয়দিন আগে আমাদের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন হয়ে গেল এদিকে কি ইউনিয়ন পরিষদ ছিল নাকি ছিল না পৌরসভা আছে ইউনিয়ন দেখবেন যখন ভোট চলে আসে আমাদের যখন যারা কমিশনার হিসেবে দাঁড়ান মেয়র হিসেবে দাঁড়ান উনারা সব সময় তখন মাহফিলে গেলেও তার টার্গেট কেমনে আমার মেয়র হওয়া যায় মসজিদে গেলেও টার্গেট কেমনে মেয়র হওয়া যায় সিজদায় গেলেও টার্গেট মেয়র হওয়া যায় বাপ মায়ের সাথে দেখা করতে গেলেও মেয়র হওয়া যায় কবর জিয়ারত করতে গেলেও কেমনে মেয়র হওয়া যায় তার ফিকিরি হয়ে যায় তখন কেমনে আমি এই পদটা গ্রহণ করব ঠিক কিনা কথা বলেন আমি অনেক জায়গায় কথা বলছি সারা দেশে যাচ্ছি তো আশপাশে অন্ততপক্ষে 5-7 জন করে প্রার্থীরা থাকেন তাদেরকে বুঝায় বলি যে ভাই মেয়র হওয়া খারাপ নয় চেয়ারম্যান হওয়া খারাপ নয় কাউন্সিলর হওয়া খারাপ নয় তবে এইটার কামনা এবং এই দোয়ার মধ্যে একটু ভিন্নতা আনতে হবে কেমন আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ 5 জন দাঁড়াইছে এর মধ্যে তুমি যদি আমাকে সত্যি যোগ্য মনে করো এবং আমার দ্বারা যদি সত্যি জনগণের খেদমত হয় এবং শয়তান যদি কখনো আমার দ্বারা প্রতারণা করতে না পারে এবং আমার এই ক্ষমতা আসার পরে যদি আমি কোনো ক্ষেত্রে বিগড়াইয়া যাই মগজ নষ্ট হয়ে যায় এমন চাপে পড়ে যাই যেই কারণে অন্যায় করতে হয় হারাম খাইতে হয় মানুষের প্রতি অবিচার করতে হয় ন্যায্য হক মানুষের পৌঁছা দিতে পারবো না এরকম অবস্থা হয় আল্লাহ তোমার কাছে মেহরবানি করে ফরিয়াদ বিপুল ভোটে আমারে ফেল করায়ও ঠিক কিনা
আর যদি উল্টাটা হয় তুমি যদি জানো আমার দ্বারা ভালো হবে আমারের দ্বারা দুনিয়া আখেরাতে কল্যাণ হবে এইটা মানুষের খেদমত দিয়ে সত্যি সত্যি জান্নাতে যাওয়ার আমার কোন একটা ব্যবস্থা হবে তাইলে আমারে নির্বাচিত করিও এইটা হচ্ছে শরিয়া সম্মত দোয়া ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে জুলুমবাজদের পরিচয় দুনিয়াতে কি হবে আল্লাহ বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা দুনিয়া ছাড়া তাদের কোনো কর্মকাণ্ড নাই কেবল দুনিয়ার দুনিয়া দুনিয়ার জন্য দুনিয়ার জন্য দুনিয়া আমার আল্লাহ বলছেন এরকম দুনিয়াদার হয়ে যেও না বরং আমার নবীর ভাষায় আর দুনিয়া মাজরাউল আখেরা দুনিয়া তো তুমি ত্যাগ করতে পারবে না দুনিয়া যদি ত্যাগ করতে হইতো তাহলে রব্বুল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া তো শিখাতেনি না বান্দা তোর দুনিয়া থাকবে তবে টার্গেট হবে এই দুনিয়া দুনিয়ার জন্য নয় পরকালের জিন্দেগির জন্য এই দুনিয়ায় আমার অবস্থান ঠিক কি না ছাত্ররা কি নিয়ত করে এসএসসি তে ভালো রেজাল্ট যেন হয় যাতে করে এইচএসসি তে ভালো জায়গায় চান্স পাই এইচএসসি এর ভালো ফলাফল যেন হয় গভর্নমেন্ট কোনো বিশ্ববিদ্যালয় যেন চান্স পাই গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পরে বেড়ানোর পরে যেন বিসিএস ক্যাডার হয় বিসিএস ক্যাডার কেন হব হওয়ার পরে যেন একটা ভালো চাকরি বাকরির অফারের কারণে একটা ভালো বিয়ে হয় বাড়ি গাড়ি হয় ভালো বিয়ে গাড়ি গাড়ি কেন হবে যাতে দুনিয়ায় প্রভাবপত্তি হয় তার মানে ওই ছেলের পড়ালেখার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো টার্গেট নাই টার্গেট হচ্ছে একটাই দুনিয়া এরকম আমাদের ভিতরে নিয়ত আছে কিনা নিয়ত শুধরাই নিতে হবে আমাদেরকে প্রিয় ভাইয়েরা আজকে থেকে নিয়ত পরিবর্তন করেন আমি জনগণের সাথে আছি আমি জনগণের জন্য রাজনীতি করি কি জন্য আরে এই পথ থাকলে ভালো না থাকলেও আমার সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি 50-60-70 বছরের জীবন পদ আসে পদ যায় দুনিয়ার থেকে ইজ্জত থাকে ইজ্জত থাকে না এইগুলো আমার কাছে কোনো ধর্তব্যের বিষয় নয় আল্লাহ আমার যোগ্যতায় জনগণের কল্যাণ করে আমার যেন জান্নাতে একটু ঠাঁই হয় সেই রকম কাজ করার তৌফিক দাও তাহলে দুনিয়াতেও আল্লাহ আপনার কাজ কাজ করাবেন আল্লাহ পরকালেরও আপনার ব্যবস্থা হয়ে যাবে আর দুনিয়ায় আপনি টিউবওয়েল দেন কল দেন টিভি আর দেন বিভিন্ন ধরনের মাহফিলে যে বড় বড় ঘোষণা দিয়ে আসেন এ দিব সে দিব টার্গেট কি দুনিয়ায় মানুষ দানবীর বলবে দুনিয়ায় মানুষ বুঝবে আমার একটা প্রভাবপত্তি আছে প্রতিপত্তি আছে তাহলে ওই দুনিয়ার ওইটুকু আপনার হবে আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যে জালেমের কাতারে উঠতে হতে পারে এক নম্বর তাহলে আমাদেরকে সাবধান হতে হবে আমাদের জীবন যেন কেবল দুনিয়ামুখী না হয় হয়ে যাচ্ছে ভাই আমাদের সবার তাই দুনিয়ার দুনিয়া দুনিয়া ছাড়া কোনো আমাদের ফিকিরি নাই নামাজের সময় হয় তারপরেও নামাজ পড়তে যায় না কাজের মধ্যে থেকে যায় যেই আল্লাহর ডাকে আল্লাহর কথা শুনলেন না আপনি আপনি দুনিয়ার রিজিক তালাশ করতেছেন অথচ আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা বান্দা তুই কিসের রিজিক তালাশ করিস আমি আল্লাহর হুকুমকে বরখেলাপ করে কেন রিজিক তালাশ করিস আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর সময় একজনকেও পাঠাই নাই যার রিজিকের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নেন নাই ঠিক কি না দুনিয়ার সামান্য একটু আপনি যদি কোনো দল করেন ওই দলের গঠনতন্ত্রের বিপক্ষে যদি আপনি কথা বলেন আপনার বিপদ আছে কি নাই কথা বলেন আছে কি নাই গাজীপুরের মানুষকে কি হাতে কলমে বুঝান লাগবে আবার আপনারা বুঝেন নাই সামান্য একটু 16 সেকেন্ড 18 সেকেন্ডের অডিও বার্তা ফাঁস হয়ে গেছে দলের কনসেপ্টের সাথে কথাটা যায় নাই কথাটা উনার মুখ দিয়ে মানায় নাই এই জন্য যারে জনগণ মিলে উপরের সবচেয়ে চেয়ারে উঠাইছিল এক লাথি দিয়া জনগণ তো দূরের কথা দল থেকে পর্যন্ত বহিষ্কার ঠিক কি না রাজনীতির কথা এটা এটা কি রাজনীতির কথা বলতেছি বুঝেন বুঝেন ভালো করে বুঝেন কেন এই কথা বললাম আপনার দল আপনার সংগঠনের একটা নিয়ম নীতি আছে আপনি চাইলে ওটার বিপক্ষে কথা বলতে পারবেন না বলতে মন চাইলে দলকে রিজাইন দিয়ে যত পারেন বলেন আপনি দলেও থাকবেন আনুগত্য করবেন না হবে না আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা এই দল বানায়া ওই দলের প্রতিনিধি হওয়ার পরে তোমার দলের বিপক্ষে তোমার কথা গেলে যদি ওই দল তোমার না রাখে
তাইলে আমি আল্লাহ মানুষ তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোমারে নামাজ পড়ার আজান হইলে নির্দেশ দিলাম, তুমি বান্দা আমার কথা না শুনে দুনিয়ার কামায়ে থাকো, বলো তো তুমি আমার দলে আসো নাকি? এইটুক বুঝেন না, এর চেয়ে সহজ তো কোনো কথা নাই। মুসলমানের তো এই কথা দিয়ে টাইট হয়ে যাওয়ার কথা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই জালেমদের দ্বিতীয় আচরণ দুনিয়ায় চলাফেরার নীতিমালা হবে, ওয়াযারুনা ওয়ারাহুম ইয়াউমান সাকিলা, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলার দ্বিতীয় চলাফেরার নীতি পরকালের যে বিশাল জীবন, যেই জীবনের কোনো শেষ নাই, ওই মানুষগুলার আচার আচরণ আর চলাফেরা দেখলে মনে হবে পরকাল নামে কোনো জীবনই নাই। ওরে হাজার বুঝানোর পরে যেমন ইচ্ছা তেমন দুনিয়ায় চলবে, পরকালের জন্য কোনো পুঁজিও বানায় না, আবার পরকাল মুখী তার জীবনও গঠন করে না। এই রকম মুসলমান আমাদের এলাকায় আছে কি না? গুনেই না, পরকাল আর দেখা যাবে। হ্যাঁ, এখন নগদে নগদে যা পাই নগদটা বুঝে খাই, বাকির হিসাব পরে দেখা যাবে নি। হ্যাঁ, কেবল আমার বয়স 30, 40, 35 বছর, আমার দাদা মরছে 70, 80 বছরে, ওইগুলো শুরু করা যাবে পরে দেখা যাবে ভাই। এখন এখন এত হিসাব করলে দুনিয়ায় চলা যায় না, বলে না ভাই? কি চমৎকার করে বলে, এত হিসাব করে দুনিয়ায় চলা যায়? এখন দুনিয়া কিসে, আগের দুনিয়া আছে এখন? হ্যাঁ, এরকম করে আমরা বলে বসি প্রিয় ভাইয়েরা। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন প্রথম যে পর্যায়ের কথা বললাম, কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যে উঠাবেন, এই উঠানোর সময়ে প্রথম জালেমরা উঠবে, তাদের তিনটা অবস্থা হবে, চক্ষু বিস্ফোরিত, নিজের দিকে নিজে তাকাতে পারবে না, অন্তরের ভিতর হুতাশ, ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই, এরকম হুতাশ করে আল্লাহ পাঠিয়ে দিবেন। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেন কোনোভাবেই আল্লাহর কাছে কোনোভাবেই জালেম হিসাবে যেন আমাদেরকে না উঠতে হয়, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এবার চলেন দুই নম্বর দল, যারা আল্লাহর কাছে উঠবে তাদের পরিচয় কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা সাজদা 12 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা, রাব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ রাসূলকে মুখাতেব বানাইছেন এই জায়গায়, রাসূল ওয়ালাউ তারাইদিল মুজরিমুন, হে রাসূল আপনি যদি দেখতেন ওই কিয়ামতের দিনে মুজরিম যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কিভাবে উত্তোলন করবেন, এই কথা বলার কারণ কি? বলাও তারা ইদিল মুজরিমুনা নাকি সুরুসিহিম, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যদি আপনি দেখতেন, তার মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করছেন যদি আপনি দেখতেন বলার কারণ কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে কতকগুলা দাম্ভিক মানুষ দেখেছিলেন, যেই মানুষগুলা বড় বেশি গর্ব করত, বড় বেশি ফুটানি করত, বড় বেশি অহংকার করত, নিজেদেরকে অনেক বড় বেশি ভাবত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে খাব্বাব, খুবাইব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে বেলাল, এই মানুষগুলো আল্লাহর নবীর পাশে বসে থাকতেন সব সময়, একদম আষ্টে পৃষ্ঠে থাকতেন, নবীজিকে ছাড়তেন না। আরবের কাফের মুশরিকরা বলতে শুরু করলো, আরে আমরা তো মুহাম্মদ সাল্লামের কাছে একটু যেতে চাই, তার কাছ থেকে একটু কথাবার্তা বলতে চাই, তার কাছে যাওয়ার পরে একটু আমাদের ভালো মন্দ, আমাদের বিভিন্ন বিষয়ের সন্ধি করতে চাই। কিন্তু মুহাম্মাদের পাশে এমন কতগুলা লোক বসে আছে, এমন কতগুলা মানুষ যাদের কোনো ব্যক্তিত্ব নাই, যেই মানুষগুলার কোনো অবস্থান নাই, ওই মানুষগুলা থাকলে আমাদের কি তার পাশে যাওয়া কি শালীন হয় নাকি? আমাদের সমাজে আছে দেখবেন, সাধারণ মানুষ যখন আসে বলে তুমি সরো, তখন সরো, ফাঁকা হও,
আমাদের লিডার এখন আসবে, নামো 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 এখান থেকে নামো, তোমরা সাইড হয়ে যাও, উনার লিডার একটু আলাদা, উনার লিডার যখন আসে ওই মানুষ যত বড় নামাজি হোক, ওই মানুষ যত বড় ভালো মানুষ হোক, এলাকার মধ্যে যত বড় তার সুফি মানুষ হোক, কিন্তু তার যদি অর্থ প্রভাব প্রতিপত্তি এলাকায় ক্ষমতা যদি না থাকে তাহলে ওই মানুষ সে পাত্তা দেয় না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা আবু জেহেল উৎপা সাইবাদের চরিত্র ছিল, ওই মানুষগুলাকে পাত্তা দিত না তো দিতই না, উল্টা বলতো ওদের কারণে এমন লোকের পাশে বসে থাকে আমাদের মতো এরকম মানুষগুলা তাদের কাছে যেতে পারে নাকি, আমাদের বড় বিব্রত লাগে তাদের কাছে যাইতে। এইরকম করে করে যারা ইসলাম পালন করত, যারা কোরআনের পক্ষে থাকত, যারা ইসলামকে প্র্যাকটিস করত তাদেরকে পছন্দ করত না, এমনও দেখা যাইত অল্প বয়সে হয়তো একটু ইসলামের দিকে ধাবিত হয়ে গেছে, অন্য বন্ধু বান্ধব তাকে মোল্লা বলে টিটকারি মারত, ঠিক না, বোরখা পরা ধরছে তারে বলে জীবন্ত টেন্ট না, বোরখা পরে এই বয়সে কি রে তুই কি মহিলা হুজুর হলে নাকি, হ্যাঁ এইরকম করে নানান ভাবে টিটকারি করে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন হে রসুল কিয়ামতের যখন ময়দান হয়ে যাবে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আপনি ওই কিয়ামতের দিনে যারা মুজরিম হিসাবে আল্লাহর কাছে উঠবে আপনি দেখতে পাবেন দুনিয়ায় মস্তকটা উঁচু থাকলেও ভাব থাকলেও ওই দিন আল্লাহ গেডির হাড়টা ভাঙ্গে দিবেন, ওই মানুষগুলার মুখ চিরস্থায়ীভাবে নিচের দিকে হয়ে যাবে, মাথার উঠবে না, না কিছু রুসিম, আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের মুখগুলোকে নিচের দিকে করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা কারা, আল্লাহ বলছেন তারা মুজরিম দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আমিন মৌলিকভাবে মানুষের সাথে কতকগুলো ইনসাফ আল্লাহর আছে, দুনিয়ার বুকে রাব্বুল আমিন সাধারণভাবে মুজরিম হোক আর ভালো মানুষ হোক দুই ধরনের দয়া আল্লাহ মানুষের প্রতি করেন, খেলে খেয়াল করেন গভীর করে। দুনিয়ার মানুষ দুই ভাবে খায়, কয়ভাবে কয়ভাবে খায়, দুই ভাবে খায়, একটা খাবার মুখ দিয়ে খায়, ওই খাবারের জন্য মানুষের পেরেশানির অভাব নাই, ওই খাবারের জন্যই দুনিয়ায় পুরা কামড়া কামড়ি, ওই খাবার মানুষ খায়, কিন্তু মনে রাখবেন ওই খাবারটা মানুষ কম খায় বেশি খায়, ওই খাবারটা একদিন দুই দিন খায়, নিজের মনের চাহিদাটা খায় অথবা চাহিদা ছাড়া খায়, তারপরে ওই খাবারটা কোনো রকম খেয়ে খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে ভাই, কিন্তু আরেকটা খাবার কিনা লাগে না, কিনতে হয় না, কিনতে পাওয়া যায় না, কিনা সম্ভব নয়, ওই খাবারটা মানুষ নাক দিয়ে খায়, অক্সিজেন খায়, যেই খাবারটা রব্বুল আমিন আপনারে সাপ্লাই করে যদি আপনার শরীর থেকে তিন মিনিট বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি মানুষ যেই হন না কেন আপনার আর কোনো খাওয়া নাই, ঠিক কিনা। কিন্তু দুনিয়াতে যে আল্লাহকে মানে আর যে আল্লাহকে মানে না উভয়কে আল্লাহ এটা খাওয়ায়, খাওয়ায় কিনা, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি ভাই, এলাকায় এরকম মুসল্লি আছে কিনা ফজরের নামাজে সবার আগে মসজিদে হাজির হয়ে যায়, যায় কিনা, আবার এমন মুসল্লিও আছে ভাই জুম্মার দিনে কদ কামাতি সলা শোনার পরে এমন দৌড় লাগায় এক জুতা মসজিদের বাহিরে আরেকটা ভিতরে সাথে নিয়ে যায়, আছে না ভাই, কিন্তু জিজ্ঞাসা করি ভাই বলেন তো যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটা যখন জমি লাগায়, ওই লোকটা যখন ইরি লাগায় মাঠের মধ্যে ধান লাগায়, ওই লোকটা পাঞ্জাগানা নামাজি জন্য উনার বিঘাপতি বিস্মন হয়, আর যেই লোকটা শুধু জুম্মার নামাজ পড়ে তার বিঘাপতি পাঁচমন হয়। তাই অনেক হিন্দু ভাই আছেন, আমাদের এই থানার সম্মানিত একজন ওসি সাহেব আছেন, উনি আমার খাস ভক্ত, উনারও আসার কথা, আসছেন নাকি, খাস ভক্ত, উনি আমার ওয়াজ শুনে বলে হুজুর এই একটা হুজুর পাইছে অন্যরে খোঁচায় না, আগে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করে, এই ওয়াজ শুনে আমার ভালো করে বোঝেন, কোন একজন সনাতন অথবা হিন্দু ধর্মালম্বী আখ লাগাইছে ক্ষেতের মধ্যে, আখ লাগাইছে পাশে মুসলমান, দুইজনই আখ লাগাইছে, যেইটা মুসলমান অত আল্লাহকে মানে ওর আখ ওর কুশার হয় মিষ্টির মিষ্টি, আর যেইটা হিন্দু ভাই লাগায় ওরটা হয় তিতা, তাই নাকি, আরে কথা বলেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার অবস্থা এটা সমান,
কিন্তু কিয়ামতের দিনে অবস্থাটা ভিন্ন হবে। আমার আল্লাহ বলছেন ওয়ালা উতারাইদিল মুজরিমুনা নাকিসুরুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন আর মুসলিম আর ওই দিন যারা আল্লাহ রাব্বুল আমিনকে মানে এই দুই দলকে একসাথে রাখা হবে না। এক দলকে বলে দেওয়া হবে সালামুন কওলাম মির রব্বির রহিম, ও একটা দল সালাম পেয়ে গেছিস তোর আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউমা ইউহাল মুজরিমুন, আরেক দলকে আল্লাহ রাব্বুল আমিন বলবেন মুজরিম তোরা আজকে আলাদা হয়ে যা। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় সবাইকে একসাথে রাখছিলাম বলে মনে করো না ওই দিন আলাদা হবে না। কিয়ামতে উঠানোর সময় যারা মুজরিম হবে, যারা পাপি হবে, যারা অপরাধী হবে, আল্লাহর কাছে যখন উঠবে মাথা ভাঙ্গা অবস্থায় আল্লাহ উঠাবে। নাউজুবিল্লাহ বলেন ওই মানুষগুলোর মাথা ভাঙ্গা, কাল্লা এরকম করে পড়ে আছে। গভীর মনোযোগে বুঝেন আমার আল্লাহ বলছেন ইন্দা রব্বিহিম, আল্লাহর কাছে মাথা হালায় আছে, কিন্তু তারপরেও তারা দুইটা কথা আল্লাহর কাছে বলবে আর একটা স্লোগান লাগাবে। কথা দুইটা, স্লোগান একটা, কথা কয়টা? জোরে বলেন স্লোগান কয়টা, কি কথা? এবার খেয়াল করেন তো, মাথা ভাঙ্গা, আল্লাহ মুজরিম বলে আলাদা করছেন, তোমরা আলাদা, এই যে বর্ডার লাইন দিলাম এই বর্ডারের এই পারে তোমরা থাকবা। মাথা ভাঙ্গা লোকগুলারে দেখেই মানুষ বুঝে ফেলবে ও বাবা বাবা দুনিয়ার বুকে কি দাপট। লোকজন আদর করে করে ডেকে ডেকে স্টেজের মধ্যে তুলে নিয়ে এসেছিল, ওরে সম্মান দিছিল, ফুলেল শুভেচ্ছা, নামের আগে হাজার পাম্পটি লাগাইছিল, কিন্তু ভিতরে যে কি ছিল আজকের দিনে আল্লাহ কিয়ামতে পরিষ্কার করে দিছেন। মানুষ কাল্লা ভাঙ্গা দেখলেই বুঝবে এইটা দুনিয়ার বুকে গুনাগার ছিল। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা দুইটা কথা বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা সাথে সাথে কান্না অবস্থায় মাথা নিচু করে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামিনা। দুনিয়ার বুকে হাজারবার আমাদেরকে বলা হয়েছিল এই অপরাধ করলেই শাস্তি হবে, এই অপরাধ করলে এখানে যেতে হবে, এই দেখো এইটা শুনলেই আযাব কিন্তু হবে, অন্যায় করলে কি হবে, মিথ্যা বললে কি হবে, আল্লাহর হুকুমের বরখেলাপ করলে কি হবে, আযান শোনার পরেও নামাজে না গেলে কি হবে, হাজারবার বলছে, জাহান্নামের কথা বলছে, অপরাধের কথা বলছে, সব বার্তা আমি শুনছিলাম আল্লাহ, কিন্তু দুনিয়ার বুকে এইগুলো একটাও আমার প্রভাব পড়ে নাই। আজকে যখন আমার কাল্লা ভাঙ্গায়া রব্বানা আবসারনা ওয়া সামিনা, আল্লাহ তুমি আমাদেরকে চোখে দেখায় দিছো, আযাব কারে বলে? মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেমন করে তারা দেখতে পাবে, তখনও তো জাহান্নামে পাঠানো হয় নাই, তাহলে রব্বানা আবসারনা বলবে কেমন করে? আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন মৃদু গুঞ্জরণে ডান্ডা লাগায়া পিটায়া যখন একের পর এক দল নিয়ে নিয়ে জাহান্নামের সামনে মুজরিমদেরকে হাজির করা হবে, জাহান্নামগুলার অবস্থা এমন হবে জাহান্নাম মুজরিম দেখলেই যেন চিনে ফেলবে। আল্লাহু আকবার। আপনারা ঢাকায় অনেক মার্কেটে গেছেন, যাওয়ার পরে দেখেছেন দরজা আছে কাঁচের, হাতল নাই কোনো, খুলবে কেমন করে? দরজার সামনে দাঁড়াতে দেরি, দরজা আপনি আপনি ফাঁকা হয়ে যায়, এরকম দরজা দেখছেন নাকি ভাই? দেখছেন দরজার সামনে দাঁড়াইছেন, সাথে সাথে খুলে গেছে, সেন্সর আছে আপনার, আপনার মানুষের প্রতিবিম্ব দেখেছে, দেখার সাথে সাথে এরকম আধুনিক কমোটো হয়েছে, আপনি টয়লেট ব্যবহার করার পর উঠে গেছেন, ফ্ল্যাশ করা লাগবে না, আপনি ওঠার সাথে সাথে অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে, সে বুঝে ফেলবে সেন্সর দিয়ে। আমার আল্লাহ বলছেন যখন জাহান্নামের সামনে তাদেরকেই গুনগুন গুনগুন শব্দে হাজির করা হবে, জাহান্নামের সামনে আসা মাত্র বলা লাগবে না ফতিহাতা বোয়া বোহা, জাহান্নাম নিজেই হা করে দরজা
দরজা খুলে ওদেরকে সাথে সাথে খেয়ে ফেলতে যাবে। আমার আল্লাহ বলছেন রব্বানা ফসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। সাথে সাথে রব্বুল আমিন ওই বান্দারা বলতে শুরু করবে একে তো মাথা বাঁকা, এই রব্বুল আমিন অস্বীকার করেছিলাম কিন্তু উপায় নাই, আজকে দেখে ফেলছি আল্লাহ কি আজাব কি কাজের জন্য সব দেখে ফেলেছি রব্বুল আমিন। আল্লাহ সামিনা, যা দেখি নাই ওইটা তো আমাদের কানে শুনতে পাচ্ছি। জাহান্নামের গর্জন এমন ভয়ঙ্কর হবে, জাহান্নামের গর্জন শুনে বান্দাদের অন্তর শুকায় যাবে। এই দুইটা কথা বলার পরে একটা স্লোগান ধরবে সবাই মিলে, ফারজিনা নামাল সলিহা, আল্লাহ তোমার কাছে একটুখানি আবেদন, মেহরবানি করে আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। আল্লাহ বলবেন যাও যাও যাও, আবার দুনিয়ায় গাজীপুর কাশিমপুরে যায় ফ্যাক্টরিতে কাজ করে খাও, তাই না? তাই দুনিয়ায় ফেরত আসা যাবে, ভালো করে বুঝে বলেন, ঈমান নিয়ে বলেন, দুনিয়ায় ফেরত আসা যাবে। কিন্তু ওই দিন কামনা করবে কেন দুনিয়ায় যেতে চাও, আল্লাহ বলবেন কেন, এই বেটা এতদিন দুনিয়ায় ছিলি, দুনিয়ার থেকে এখানে নিয়ে আসলাম, আবার দুনিয়ায় যাবি কেন, দুনিয়ায় যাওয়ার কারণ কি, গার্মেন্টস ফ্যাক্টরি যাবার কাজ করবি নাকি, কি জন্য তুই যাবি? বান্দা তখন বলতে শুরু করবে নামাল সলিহা ইন্না মুকিনুন, আল্লাহ দুইটা কাজ করার জন্য দুনিয়ায় যেতে চাই, এবার খালি ফেরত পাঠাইয়া দেখো আমরা বাম্পার বাম্পার ভালো কাজ করব, আর আমরা ঈমানটা মজবুত করে আবার ফেরত আসব। তাহলে কোন দুই কাজের জন্য দুনিয়ায় আসতে চাবে? এক নম্বর হচ্ছে এবার বাম্পার ভালো কাজ করবে, আর দুই নম্বর ঈমান মজবুত করে আবার ফেরত আসবে। তার মানে বোঝা যায় এই দুই পয়েন্টে দুনিয়ায় এই বান্দাগুলা দুর্বল ছিল ভাই, ঠিক কিনা? না